নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সামনেই আনন্দের উৎসব দীপাবলি এই আনন্দ উৎসবের মাঝে আপনি কিছু কিছু কাজ যদি করেন তবে আপনার জীবনে বিপর্যয় নেমে আসতে পারে তাই এই কাজগুলি আপনি অবশ্যই বর্জন করার চেষ্টা করুন যদি চেষ্টা করেন তবে দেখবেন এই দীপাবলি এবং একটা বছর আপনি খুবই আনন্দের সাথে কাটাতে পারবেন কি সেই কাজ আসুন একে একে আমরা জেনে নিই প্রথমত দীপাবলির সময়ে যদি আপনার বাড়িতে কোনো ভিকারি আসে বা কেউ যদি টাকা বা অন্য কিছু সাহায্যের জন্য আসে তবে তাকে ফাঁকা হাতে ফেরাবেন না নম্বর দুই দীপাবলির দিন আপনি যদি রাত জেগে কাটাতে পারেন তবে উত্তম এবং সারা রাত যদি আপনি জেগে মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন তবে তা অতীব উত্তম নম্বর তিন দীপাবলির দিন আপনি স্নান না করে পুজোর জন্য ফুলের গাছে হাত দেবেন না এবং কোনো পুষ্প উঠাবেন না নম্বর চার এই দিন কোনো রকম আপনি নেশা করবেন না এতে আপনার ক্ষতি হতে পারে নম্বর পাঁচ এই দিনে শুভ দিনে ভুলেও কারো সাথে কোনো রকম ঝগড়া বা অশান্তিতে নিজেকে জড়াবেন না নম্বর ছয় এই শুভ দিনে কখনো গুরুজনদের অসম্মান করবেন না বরং এমন কিছু কাজ করতে পারেন যাতে তারা আপনাকে প্রাণ ভরে আশীর্বাদ করেন নম্বর সাত যখন আপনি মা লক্ষ্মীর পুজো করবেন তখন আপনি এই দিন ভুলবশত বাসি পুষ্প ব্যবহার করবেন না যদি বাসি পুষ্প দিয়ে আপনি পুজো করেন তবে দেখবেন আপনার উপর মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন এবং এক বছর আনন্দের পরিবর্তে আপনার জীবনে নেমে আসবে নানারকম অভিশাপ নম্বর আট এই দিন কোনোভাবেই যৌন সম্পর্ক করবেন না ভুলেও কখনও মনে এই ধরনের চিন্তা আনবেন না নম্বর নয় দীপাবলিতে যখন কাউকে উপহার দিবেন তখন সেই একই উপহার সবাইকেই দেওয়ার চেষ্টা করুন যদি একই উপহার সবাইকে না দিন অথবা আপনি কাউকে বেশি দামি কাউকে কম দামি উপহার দেন তবে মা লক্ষ্মী দেবী রুষ্ট হতে পারেন কাজেই এই পদ্ধতিগুলি আপনারা মেনে চলুন দেখবেন এই দীপাবলি অনুষ্ঠান আপনাদের তো শুভ হবেই হবে এবং পাশাপাশি আপনাদের এই গোটা বছর খুব শুভ যাবে Don't know about it.